পরীক্ষা করে বৃদ্ধার মিউকর মাইকোসিসের জীবাণু ধরা পড়ে। বৃদ্ধার চিকিৎসার জন্য দ্রুত স্বাস্থ্য ভবনে দ্বারস্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ। বৃদ্ধা বর্তমান রামপুরহাট মেডিকেলে কোভিড বিভাগে চিকিৎসাধীন। হ্যাঁ, রামপুরহাট মেডিকেল কলেজে যে মিউকর মাইকোসিস যেটা নোটিফিকেশন হয়েছে, ওনার বাড়ি রামপুরহাট মিউনিসিপ্যালিটি 9 নম্বর ওয়ার্ডে। উনি জামনাথুরা বিবি, 86 বছর বয়স। প্রথমে দুর্গাপুর একটা বেসরকারি নার্সিংহোমে যায়, সেখানে চোখের প্রবলেম হয় সন্দেহ করেছিল। রামপুরহাট মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ইউনিটের ডাক্তারবুরা ডায়াগনোসিস করেছেন এবং বর্তমানে ভর্তি আছে, ট্রিটমেন্ট চলছে। এই যেটা আমি জানতে পেরেছি, ক্রনিক রেনাল ফেলিওর এবং ডায়াবেটিসের পেশেন্ট। ওষুধপত্র আমাদের অফিস থেকে গেছে, লাইপোজোমাল অ্যাম্পুটেশন বি যেটা গেছে, কিন্তু যেহেতু রেনাল ফেলিওর চিন্তাভাবনা করছে, কারণ এটা তো এই ধরনের কেসে এইখানে আপাতত কন্ট্রাইন্ডিকেশন যেহেতু রেনাল ফেলিওর, তবুও ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করছেন। হ্যাঁ, খুবই আপনারা খুব ভালো প্রশ্ন করেছেন। এই বর্তমান দেখা যাচ্ছে এই মিউকর মাইকোসিস ব্ল্যাক ফাঙ্গাসের উপদ্রব অনেক বেড়েছে আমাদের পরিবেশে। সব জায়গায় যেখানে পচা গলা বস্তু রয়েছে, সেখানে কিন্তু এই ফাঙ্গাস কিন্তু ঘুরে বেড়াচ্ছে এবং এই এই ফাঙ্গাস থেকে যে স্পোর বায়ুমণ্ডলে ঘুরছে, এটা মূল কথা হচ্ছে সচেতনতার বৃদ্ধি। কীভাবে কেন হঠাৎ করে এই ফাঙ্গাস আক্রমণের তীব্রতা বেড়েছে, এটা 2-3 দিনের মধ্যে কিন্তু যদি অ্যাটাক হয় দেখা যায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে এবং সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয় মৃত্যু অবধিও হতে পারে। কেন এই সংক্রমণ এখন বেড়েছে? কারণ কোভিড পেশেন্ট, যদি এই পেশেন্টটা কিন্তু কোভিড পেশেন্ট ছিল, কোভিড পেশেন্ট দুর্বল হয়ে যায়, তার ইমিউনিটি পাওয়ার অনেক কমে যায়, আর মাঝে মাঝে উইদাউট এনি ইন্ডিকেশন ইরেগুলার এবং ইনজুডিশিয়াস বেশিভাবে বেশি ডোজে এবং যেখানে দরকার নেই সেখানে হয়তো অনেক ডাক্তারবুরা উইদাউট ইন্ডিকেশনে হয়তো স্টেরয়েড ব্যবহার করছে, তাতে ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় এবং স্টেরয়েড যেই মানে ব্যবহার করছে অনেক সময় ব্লাড সুগার বেড়ে যায়, আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো কথাই নেই। সুতরাং এই গ্লুকোজ হচ্ছে এই ফাঙ্গাসের সবচেয়ে ভালো খাবার, সুতরাং এটা হতে পারে। আর মাস্ক যদি ভেজা মাস্ক ব্যবহার করে, মাস্ক যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না ব্যবহার করে সেখানেও কিছুটা আসে। সুতরাং প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমাদের জানতে হবে। আর জনসাধারণের মধ্যে আমাদের সেই সচেতনতা দিতে হবে যে বেসিক হাইজিনটাকে মেনটেন করতে হবে, বেসিক হাইজিন আমরা সেটাও বলছি। সুতরাং আমাদের যদি জনগণের কাছে বলি যে প্রতিনিয়ত আপনারা যদি আয়নার কাছে মুখ দেখেন, চোখ নাক মুখ সবটাই যদি আমরা দেখি যে কোনো প্রকার সংক্রমণ হচ্ছে কি না সেখানে বোঝা যাবে, এবং কালো ধরনের হয়তো স্পট বা কোনো আলসার বা দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে বা অসুবিধা কিছু হচ্ছে, কোনো সিক্রেশন হচ্ছে, সেটাও কিন্তু সন্দেহজনক এবং ডাক্তারকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে, তাতে কিছু ভয় নেই। যদি আমরা এই ফাঙ্গাস কিন্তু পরিবেশে আছে, থাকবে সবসময় জন্য আছে, কিন্তু এই কোভিড পিরিয়ডে হয়তো কেসটা মহামারীতে অতিমারী হিসাবে গভর্নমেন্ট এটাকে মেনে নিয়েছে। সুতরাং আমরা এটা রিপোর্ট করছি আমাদের সিএমওএইচ অফিসের যে ডেপুটি সিএমওএইচ 2 আছেন, আমরা সেই ওনাকে কিন্তু এটা দায়িত্ব দিয়েছি যাতে যেখানে যেখানে কেস যদি হয়, ডিটেকশন যদি হয়, সেটা কিন্তু স্বাস্থ্যভবনে কিন্তু নোটিফিকেশান করতে হবে, সঙ্গে সঙ্গে রিপোর্টিং ফরম্যাট কিন্তু আমাদের স্টেট থেকে কিন্তু স্পেসিফিক রিপোর্টিং ফরম্যাট করেছে, সেই রিপোর্টিং ফরম্যাটে কিন্তু আমরা ফিল আপ করে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এবং যাতে সঠিকভাবে ট্রিটমেন্ট হয় তার ব্যবস্থা আমরা করছি। সুতরাং সচেতনতা মনে হয় সবচেয়ে বড়।